সব এলাকায় কোনো মস্তানি হবে না, পুলিশও থাকবে মস্তানি হবে, এগুলো চলবে না। আমার আমার এককানি তরমুজ লাগানো আছে, আমার কোনো লেবার লাগবে না। আমি আছি, আমার তিনজন চারজন লোক আছে, আমরা তুলে দেবো ট্রাকে, আমরা তুলে দেবো টাকিতে। হু আর ইউ? আমি লাগাচ্ছি কষ্ট করে, আমি কাটবো মাঝখান থেকে, তুমি টাকা নিয়ে চলে যাও, তুমি বাট পাচ্ছ ভাইকে। এগুলো কোন রকম চলবে না। প্রত্যেকটা লোকের বলছি, আপনাকেও বলছি, আপনাকেও বলছি, প্রতিটা লোককে বলছি, কেউ যদি বাধ্য করে তার পাশা সালসা আমরা তুলে দেবো। কোর্টে পাঠানো তো পরে, কোর্টে যাবে তো পরে। কার তরমুজ সে বিক্রি করবে? সে এখানে সাধারণকে দেবে নাকি সেলিমকে দেবে নাকি হালিমকে দেবে নাকি নয়নবনকে দেবে, এটা তার বিষয়, আপনি নির্ধারণ করে দেওয়ার কেউ না। আর কিসের সমিতি? এলাকার লোক সমিতি মানে না, কিসের সমিতি হয়েছে এখানে? তরমুজ চাষ না, এরকম লোকসভা সমিতির মেম্বার, এটা সমিতি মানুষের কল্যাণের জন্য, মানুষকে জিম্মি করার জন্য না। পুলিশে থাকবে আর জিম্মিদারও থাকবে, নো, এগুলো হবে না। একবার চাঁদাবাজির মামলা খাইছেন, আমি ছিলাম না। এবার চাঁদাবাজির মামলা খাইলে আর সুজায় দাঁড়াতে পারবেন না এখানে এসে। চৌদ্দ গোষ্ঠী একসাথে দেবো একদম, চৌদ্দ গোষ্ঠী একসাথে ঢোকাবো একদম, বলে রাখলাম আমি আপনাকে। আপনি অন্যায় করছেন বলে আমি এখানে, মাথায় রাখতে হবে আপনাকে, আপনি অন্যায় করছেন বলে আমি এখানে। আর লিখিত অভিযোগ যখন দেবো না, তখন আর কথা বলবো না আমি, তখন অন্য জিনিস কথা বলবে, তখন আই উইল নট টক, সাম এলিমেন্টস উইল টক এগেইনস্ট ইউ। একজন জিজি করার দরকার নেই, সবাইকে বলছি, আমি চুপ থাকি, সবাইকে বলছি, কোন রকম আপনার তরমুজ বিক্রি করবেন, আপনি তরমুজ বিক্রি করবেন, আপনি আমাকে জিজ্ঞেস করার দরকার নেই কাকে বিক্রি করবেন। মালিক, মালিককে জিজ্ঞেস করার দরকার নেই, এডিশনাল এসপি শাহজাহানকে জিজ্ঞেস করার দরকার নেই, হালিমকে জিজ্ঞেস করার দরকার নেই। আপনি তরমুজ বিক্রি করবেন, ঢাকা থেকে পাটি নিয়ে আসছেন, বরগোনা থেকে টাফি নিয়ে আসছেন, বরগোনা থেকে ট্রাক নিয়ে আসছেন, আপনি তুলে দেবেন, কোনো সমস্যা নেই। যদি এখানে শৃঙ্খলা হয়, আপনি যদি আমাকে হেল্প করতে বলেন, দশটা টাফি এখানে থাকবে, সিরিয়াল অনুযায়ী যাবে, একটা টাফি কাজ করে আসলো, ওর কাজ শেষ, ও সিরিয়ালে যাই দাঁড়াবে, একটা টাফি যাবে। কিন্তু এখান থেকে আমি পুলিশ, আমার বেতন পাচ্ছি, আমি মাঝখান থেকে এখান থেকে চাঁদাবাজি করে যাবো, নো, এই সুযোগ নেই, এই সুযোগ হতে দেবো না। শালা, আমি কষ্ট করে তরমুজ লাগাচ্ছি আর আপনি প্রত্যেক তরমুজে দুই টাকা তিন টাকা করে আপনি নিয়ে যাবেন, আর একটা বড় বানাই আপনি ইয়ে করবেন, এগুলো হতে দেওয়া হবে, এগুলো হবে? হ্যাঁ, কোনোভাবে হবে না এগুলো। আমি সমিতির মেম্বার, না হলে আমার তরমুজ বিক্রি হবে না, আপনার লোক কেন নেব আমি, আপনার চাবি কেন নেব আমি, আর আপনি লেবার দেওয়ার কে? আপনার সিন্ডিকেটে না হলে তার অবস্থা খারাপ করে দেন, ঠিক আছে? বাইরে এখানে আমি কেন আসছি, আমি কে, আমি কোথা থেকে আসছি, আমি কেন আসছি, আর আমার কি এমনি এমনি থেকে গেছে, আপনার কি মনে হয়? আমি তো আপনাকে বললাম যে আমার কাছে মৌখিক অভিযোগ আসছে, লিখিত অভিযোগ আসছে, আসলে আপনার সাথে কথা বলবো না, তখন অন্য জিনিস কথা বলবো, ঠিক আছে? তখন অন্য জিনিস কথা বলবে। তাহলে প্রথমত কি এখানে কোন সিন্ডিকেট নেই, এটা আপনি বলতে চাচ্ছেন? আমি যা বলি, এখানে কোন সিন্ডিকেট নেই, আছে? আমি যা বলতে চাই, সিন্ডিকেট কি আছে? নাই, কোনো কিন্তু নেই। কথার মধ্যে কিন্তু মানে বাজার জিনিস, বাঁকা জিনিস, সোজা হতে হবে, কোনো সিন্ডিকেট নেই। এইখানে টাফি ট্রাক উন্মুক্ত চলবে, লেবার উন্মুক্ত কাজ করবে। আমার এখানে পাঁচজন দশজন লেবার আছে, তারা এখন একজনে কাজ করতেছে। আমি ওটার জন্য বসে থাকলে বৃষ্টি হলে একটু পরে আমার তরমুজ ভিজে যাবে। আমি বরগোনা থেকে লেবার নিয়ে আসবো, আমি গরিসনা থেকে নিয়ে আসবো, আমি অন্য ইউনিয়ন থেকে নিয়ে আসবো, আমি কেন এখানে ডিপেন্ড করবো? ডিপেন্ড করবো না, এটাতে বাধ্য করেন কাউকে, কেউ বাধ্য আছে এখানে নেওয়ার জন্য? নির্ধারিত শ্রমিক নেওয়ার জন্য বাধ্য আমি? না, এই কথাগুলো, সমস্ত কথাগুলো আমার রেকর্ড হচ্ছে, রেকর্ড থাকলো। যদি এরপরে বিন্দুমাত্র এরকম কোন অভিযোগ আসে, আমি যা শোনার শুনেই আসছি ফোনে, এখন আমি বলতে আসছি, এই জন্য কারো কাছে শোনা লাগতেছে না আমার। আমি ট্রাক ভাড়া করলে, যদি একটা ট্রাক ভাড়া করলে ঢাকাতে এখান থেকে তুলবে, ঢাকায় নামাই দিয়ে আসবে, সবকিছু মিলে যদি আমার দেড় টাকা করে তরমুজের পিছনে খরচ হয় একটা তরমুজে, তাহলে আমি ছয় টাকা খরচ করি, কেন শাহজাহানকে ধরব? কি ধরব? ধরব ধরবো না, তাহলে আমি ট্রাক আলাকে দায়িত্ব দিয়ে দেবো, সেই টাফির খরচ তো সব। সুতরাং কোন রকম, যারা যারা আছে, যারা যারা নেই, যারা যারা আছে এখানে আপনারা শুনেন, যারা নেই তাদেরকে বার্তা দিয়ে দেবেন, তাদেরকে বার্তা দেবেন যে এইখানে কোন নির্দিষ্ট লোকের কাছ থেকে টাপি নিতে হবে না,
নির্দিষ্ট লোকের মাধ্যমে আমাকে টিকিট দিতে হবে না বিক্রি করার জন্য। আমার জিনিস আমি বিক্রি করব, যখন ইচ্ছা বিক্রি করব। বুঝতে পারছো? একদম এখানে বসা, বুঝতে পারছো? সেকেন্ড ম্যান সবাইকে বলছি আমরা, আর এখানে আপনারা বসে থাকার দরকার নেই, আপনার এখানে কোনো কাজ নেই। আপনার যদি অন্য কোনো চাকরি বাকরি থাকে সেদিকে চলে যাবে, এখানে কোনো কাজ নেই আপনার, এখানে বসে থাকার দরকার নেই আপনার, ঠিক আছে? লিখিত অভিযোগ যদি আসে হালিমার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হবে, এবং এই মামলা এখন তো কোর্টে এমনিতেই বন্ধ, খুব বিপদে পড়ে যাবেন আপনি। সুতরাং কোন রকম তরমুজ ডিলিংস এর মধ্যে আপনি যাবেন না। 1 লাখ পিস তরমুজ যদি আমি 3 টাকা করে চাঁদাবাজি করি তাহলে 3 লাখ টাকা, সে কি তরমুজ লাভ, তরমুজ চাষ করে 3 লাখ টাকা লাভ করতে পারতেছে? বয়স অনুযায়ী আমার চুল পাকার কথা না, মাত্র 37 বছর বয়স, চুল পেটে গেছে। এই আপনাদের মতো বাট পার লোক চালাতে চালাতে আমার চুল পেটে গেছে, ঠিক আছে? সুতরাং আপনার কথা শুনতে আসিনি, আপনাকে বলতে আসছি, দয়া কান খুলে ভালো করে শুনে রাখতে। যদি আসে কেউ থামাতে পারবে না, আপনাকে কেউ বাঁচাতে পারবে না, চাঁদাবাজির মামলা থেকে কেউ আপনাকে রক্ষা করতে পারবে না, ঠিক আছে? একটা কারণ রক্ষা করতে পারবে, জেনে রাখবেন, যেখানে আমরা কাউকে অপরাধ দমন করার ক্ষেত্রে কাউকে কেয়ার করি না, যে সম্মানী লোক তার আমরা সম্মান করি, বাট অপরাধ দমনের ক্ষেত্রে কাউকে আমরা কেয়ার করি না, এই জন্য আপনি ছাড়া পাবেন না। এই তথ্যটুকু আমাদের শুধু দেখুন যে এই লোকটা চাঁদাবাজি করে, ঠিক আছে? আপনারা সবাই ভালো থাকবেন, আর যদি কারো কোনো কথা না থাকে তাহলে এখন কথা শেষ।